দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় গত মার্চে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে সরকার। তখন পেঁয়াজের দাম ছিল ৪০ টাকার মধ্যেই, কিন্তু হঠাৎ দু মাসের মধ্যেই তা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। বাংলাদেশের মানুষ যখন পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে, তখন ভারতে পেঁয়াজ বিক্রি হচ্ছে একেবারেই পানির দামে। ভারতে পেঁয়াজের দাম এতটাই কমে গেছে যে কৃষকরা প্রতি কেজি মাত্র ২-৩ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় অনেক কৃষকই খেতে তাদের ফসল নষ্ট করে দিচ্ছেন, উৎপাদন খরচ তুলতে না পেরে রাস্তায় ফেলে আগুন দিয়ে প্রতিবাদ করছেন ভারতীয় কৃষকরা। ভারত হচ্ছে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২৪ মিলিয়ন টন। এছাড়া ভারতের উৎপাদিত পেঁয়াজের প্রায় ১০-১৫ শতাংশ বিদেশে রপ্তানি করা হয়, আর ভারতের বড় ক্রেতাই ছিল বাংলাদেশ। কিন্তু গত কয়েক বছর বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছে ভারতীয় কৃষক ও রপ্তানিকারকরা। একসময় ভারত তার স্বার্থের কথা ভেবে কখনো কখনো পেঁয়াজ রপ্তানির দরজা খুলে দিত এবং কখনো বন্ধ করে দিত। এবার সময় পাল্টেছে, এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। কারণ বাংলাদেশ মুখ ফিরিয়ে নিলে যে বিশাল ক্ষতির মুখে পড়ে ভারত, এটা তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। এদিকে বাংলাদেশের বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৮০ টাকা, এক মাস আগেও যা ছিল ৩০-৪০ টাকা, সেই হিসাবে এক মাসে দাম বেড়েছে প্রায় ৭৯ শতাংশ। তাই গত ১৯ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে নড়ে চড়ে বসেছেন দিনাজপুরের হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। ভারতের নাসিক জাতের পেঁয়াজ বোঝাই শতাধিক ট্রাক বর্তমানে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির অনুমতি পেলেই ভারত থেকে পেঁয়াজ বোঝাই এসব ট্রাক বাংলাদেশে ঢুকবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতীয় পেঁয়াজ আমদানির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।